বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া 5 কেন্দ্রের পরীক্ষা আবারও নেওয়া হবে। যদিও মোট 9টি কেন্দ্রের মধ্যে বাকি 4টি কেন্দ্রে পরীক্ষা বহাল থাকছে। আর ভিডিও দেখে পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয়া প্রার্থীদের পরীক্ষা থেকে পরবর্তী পরীক্ষাগুলোতে অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে। গতকাল রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বার কাউন্সিল। গত 19 ডিসেম্বর রাজধানী ঢাকার 9টি কেন্দ্রে আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা নেয় বাংলাদেশ বার কাউন্সিল। এর মধ্যে মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ ও মহানগর মহিলা কলেজ কেন্দ্রে গোলযোগ ও বিশৃঙ্খলা হয়। এসব কেন্দ্রে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার কাউন্সিল। তবে কবে নাগাদ পরীক্ষা নেওয়া তা নির্ধারণ করেনি বার কাউন্সিল। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজে কেন্দ্রের পরীক্ষা বহাল রাখা হবে। বার কাউন্সিল বলছে পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা পরীক্ষা গ্রহণে বাধা দেয়া, সাধারণ পরীক্ষার্থীদের শারীরিকভাবে নিগৃহীত করা, জোর করে তাদের উত্তরপত্র নষ্ট করা এবং পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করে পরীক্ষা কেন্দ্র ভাঙচুর করে ক্ষতি সাধন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরীক্ষা বানচালে উস্কানিমূলক বক্তব্য যারা দিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আর বার কাউন্সিলের পরবর্তী পরীক্ষাগুলো থেকে তাদের নিষিদ্ধ করা হবে। এবারে লিখিত পরীক্ষায় 12,878 জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এদের মধ্যে পরীক্ষা না দিয়ে অনেকেই বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ে। এই ঘটনায় রাজধানীর কয়েকটি থানায় দায়ের করা পৃথক পৃথক মামলায় গ্রেফতার করা হয়েছে 49 জনকে। Thank you.